নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটি চাকরির খবর নিয়ে এসেছি যেখানে কোনো লিখিত পরীক্ষা দেওয়ার আপনাদের দরকার নেই শুধু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে তো কারা কারা আবেদন করতে পারবেন কোথায় নিয়োগটি হচ্ছে সমস্ত তথ্য আমি আপনাদের জানাবো তার আগে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে ভবিষ্যতে সমস্ত তথ্য নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন তা বন্ধুরা চলুন দেখিনি কোথায় নিয়োগ হচ্ছে উমারয় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট ডিসাবিলিটি রিহেলি রিহ্যাবিলিটেশন সেন্টার ডিডিআরসিতে নিয়োগ হচ্ছে এখানে বলা আছে নোটিশের উপরেই বলা আছে এ ওয়াক ইন ইন্টারভিউ টু বি হেলথ অ্যাট উমার সারণী টু নাম্বার গভর্নমেন্ট কলোনি পিও মকদুমপুর ডিস্ট্রিক্ট মালদা সেভেন থ্রি ওয়েস্ট বেঙ্গল ফর এংগেজমেন্ট অফ দ্য পিওরলি কন্ট্রাকচুয়াল পোস্ট ফর এ পিরিয়ড অফ ইলেভেন্ ইলেভেন্থ মান্থ ফর উমা রয় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট ডিসাবিলিটি রি হ্যাবিলিটেশন সেন্টার এ প্রোজেক্ট অফ মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পোয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ এম্পোয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিসাবিলিটিস মালদা অ্যাস পার দ্য ফলোয়িং শিডিউল অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউ হবে ওয়াক ইন ইন্টারভিউ মানে আপনাদের যেদিন ইন্টারভিউ সেদিনই সমস্ত তথ্য এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে আগে চিঠিতে কোনো কিছু পাঠানোর আপনাদের দরকার নেই যেদিন ইন্টারভিউ সেদিন আপনারা সেই ভেনুতে গিয়ে উপস্থিত হবেন সমস্ত ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিয়ে যাবেন এখানে বলা হয়েছে এগারো মাসের জন্য আপনাদের নিয়োগ করা হবে তবে আমার মনে হয় যে কোনো চাকরি যেহেতু যায় না আপনাদের হয়তো এগারো মান্থ পরে আবার নতুন করে আপনাদের যে কন্ট্রাকচুয়াল জব এটা আপনাদের কন্ট্রাক্টটা রিনিউ করা হবে তো চলুন দেখিনি কোন কোন পোস্টে নিয়ে হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই পোস্টে নিয়ে হচ্ছে একটি পদ রয়েছে আপনাদের ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে এমফিল করা থাকতে হবে কুড়ি হাজার পাঁচশো টাকা বেতন পাবেন তেইশ আট অর্থাৎ আগস্ট মাসের তেইশ তারিখে আপনাদের ইন্টারভিউ হবে সিনিয়র ফিজিওথেরাপিস্ট পোস্টে নিয়োগ হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করা থাকতে হবে ফিজিওথেরাপি কোর্স নিয়ে কুড়ি হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এটির ইন্টারভিউ তেইশ আট আগস্ট মাসে তেইশ তারিখে হবে অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সিনিয়র প্রোস্থেটিস্ট অর্থোইস্ট এখানে এই কোর্স নিয়েই আপনাদের ডিগ্রি কোর্স করা থাকতে হবে সেই সাথে পাঁচ বছরের আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় এক্ষেত্রে কুড়ি হাজার পাঁচশো টাকা বেতন পাবেন তেইশ তারিখেই ইন্টারভিউ তারপরে দেখুন কোর্সতে ঠিক অর্থোস্টিক্স আইটিআই করা থাকতে হবে এই কোর্স নিয়ে সেই সাথে দু তিন বছর এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন তেইশ তারিখে আপনাদের ইন্টারভিউ সিনিয়র স্পিচ থেরাপিস্ট অথবা অডিওলজিস্ট পদে নিয়োগ হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এই স্পিচ থেরাপি নিয়ে অথবা বিএসসি করা থাকতে হবে স্পিচ থেরাপি নিয়ে কুড়ি হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এই ক্ষেত্রেও আপনাদের তেইশ তারিখেই ইন্টারভিউ হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার স্পিস থেরাপিস্ট পদে নিয়োগ হচ্ছে আপনাদের হিয়ারিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিস কম্পেয়ারিং নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা পাবেন তেইশ তারিখে ইন্টারভিউ মোবিলিটি ইন্সট্রাক্টর পদে নিয়োগ হচ্ছে একটি শূন্যপদ রয়েছে আপনাদের মেট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশ করা থাকতে হবে সেই সাথে মোবিলিটি ট্রেনিং নিয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রথম পাবেন তেইশ তারিখ ইন্টারভিউ মাল্টিপার্প রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এখানে টেন প্লাস টু অর্থাৎ এইচএস পাশ করা থাকতে হবে সেই সাথে সিবিআর এমআর ডাব্লিউ কোর্স নিয়ে আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে চোদ্দো হাজার পাঁচশো টাকায় বেতন পাবেন তেইশ তারিখ ইন্টারভিউ অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক কাম স্টোর কিপার একটি শূন্যপাত রয়েছে বিএস বি কম অথবা এস এই এস করা থাকতে হবে সেই সাথে দু বছর এক্সপিরিয়েন্স লাগবে চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন তেইশ তারিখ ইন্টারভিউ অ্যাটেন্ডেন্ট কাম পিওন কাম মেসেঞ্জার শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ লাগবে ন হাজার পাঁচশো টাকা বেতন পাবেন তেইশ তারিখেই ইন্টারভিউ ফিল্ড অ্যান্ড পাবলিসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট হতে হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন তেইশ তারিখ ইন্টারভিউ ভোকসন্দল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন লাগবে চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এক্ষেত্রেও তেইশ তারিখ ইন্টারভিউ সমস্ত তথ্য নিয়ে আপনাদের উপস্থিত হবে তেইশ তারিখে বারোটা থেকে ইন্টারভিউ হবে আপনাদের এগারোটার আগেই পৌঁছাতে হবে সেখানে এগারোটার পরে আপনাদের ঢুকতে দেওয়া হবে না সাথে 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 নিয়ে যাবে দেখুন নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটি আছে সেটা ফিল করতে হবে এই ফিল আপ করার পরে এর সাথে কী কী নিয়ে যেতে হবে দেখুন আপনাদের সমস্ত মার্কশিট নিয়ে যেতে হবে সমস্ত অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে একাডেমিক সার্টিফিকেট নিয়ে যেতে হবে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি এক্সপিরিয়েন্স থাকে নিয়ে যেতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে ভোটার আইডি এবং রেশন কার্ড নিয়ে যেতে হবে এবং কার্ট সার্টিফিকেট যদি থাকে নিয়ে যেতে হবে এই সমস্ত তথ্য নিয়ে আপনাদের তেইশ তারিখে সকাল এগারোটার আগে এখানে গিয়ে উপস্থিত হতে হবে ঠিকানাটি প্রথমে আপনাদের বলে দিয়েছি সেই ঠিকানটা আবার একবার শুনে নিন ঠিকানাটি হলো উমা রায় সরণি টু নং গভর্নমেন্ট কলোনি পিও মকদুমপুর ডিস্ট্রিক্ট মালদা সেভেন থ্রি টু ওয়ান জিরো থ্রি এই ঠিকানাতে আপনাদের তেইশ তারিখ বেলা এগারোটার আগে উপস্থিত হতে হবে কোনো লিখিত পরীক্ষা নেই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে তা বন্ধুরা আপনারা চাইলে এই ওয়াক ইন ইন্টারভিউতে যেতে পারেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে